সম্প্রতি সময়ে মৌনি রায় বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। কেননা এই তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তিনি তার অনুরাগীদের কাছে নজর এসেছেন। মোরওভার এই তারকা তার অভিনয়গুণে যতটা না আলোচনায় থাকেন তার থেকে বেশি তিনি বিতর্কে থাকেন তার সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার জন্য। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদা এই তারকা খোলামেলা অবতারে ধরা দেয়, যার প্রেক্ষাপটে মাঝে মাঝে দর্শকদের কাছে সমালোচনারও শিকার হয়। কেননা তার অনেক ভক্তদের কাছে অবশ্য তার খোলামেলা অবতার ভালো লাগে না, যার জন্য অবশ্য তার অনুরাগীদের মধ্যে অনেকেই তাকে এ বিষয়গুলো নিয়ে নানারকম কথাবার্তা শোনায়। মোরওভার রিসেন্টলি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় গোল্ডেন কালারের সিকুয়েলের আউটফিট পরে ক্যামেরার সামনে ধরা দিতে, ফলে হালকা মেকআপে খোলামেলা চুলে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, যার প্রেক্ষাপটে এরই মধ্যে এই তারকা তার রূপে গুণে তার অনুরাগীদের কাছে নজর এসেছেন। মোরওভার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, আবার অনেকে তাকে গ্ল্যামার কুইন বলে দাবি করেন, এদিকে অনেকে আবার তাকে মাইলাভ বলে উল্লেখ করেন। মোরওভার অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার গর্জিয়াস বলে দাবি করেন। যাই হোক, আপাতত বলিউডে তারকা মৌনি রায় তার অনুরাগীদের মধ্যে এভাবে নজর এসেছেন। বাইদে বর্তমানে মৌনি রায়ের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কেননা মাত্র কয়েকটা দিন আগে জানা যায় আগামীতে এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় খুবই তাড়াতাড়ি বলিউডের এই নায়িকা তার ওটিটি প্রজেক্টে শুটিংয়ের কাজ শুরু করবেন। অন দ্য আদার হ্যান্ড এই নায়িকাকে সর্বশেষ শোটায় মই ফিল্মে অভিনয় করতে দেখে তার অনুরাগীরা। মূলত ফিল্মটিতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার চরিত্রটির জন্য তার অনুরাগীদের কাছে প্রশংসা অর্জন করেন। সোভিয়ার জেনে তো নিলেন, বলিউডের তারকা মৌনি রায়কে আপাতত হট অবতারে দেখেছে তার অনুরাগীরা। মোরওভার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।